নাটোরে শুরু হয়েছে গোপালভোগ জাতের আম সংগ্রহ। এ নিয়ে আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস, আম পাড়া তো শুরু হলো, এখন পর্যন্ত যে ফলন, কতদিনে আম সংগ্রহ করা যাবে আর বাজার দর কেমন? মামুন, গতকালকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই যে কলমের জাতের যে আমগুলো, সে আমগুলো গোপালভোগ জাতের আম নামানোর মধ্যে দিয়ে কার্যক্রম শুরু হয়েছে এবং সেটা কিন্তু চলমান থাকবে। এবং এ মাসে কিন্তু 25 তারিখ থেকে লক্ষণভোগ জাতের আম এবং 30 মে থেকে এই অঞ্চলের যে বিখ্যাত আম খিরসাপাতা আম নামানো হবে। এছাড়া তালিকা অনুযায়ী জেলা প্রশাসন যে তালিকা দিয়েছে, কৃষক তালিকা দিয়েছে, সেই তালিকা অনুযায়ী জুলাই মাসে কিন্তু আমরা প্রথম দিকে ল্যাংরাম এবং শেষের দিকে ফজলি সহ অন্যান্য যে হাড়িভাঙা জাতের আম রয়েছে সে আমগুলো কিন্তু বাজারে আসতে শুরু করবে। এছাড়া জুলাই মাসের শেষের দিকে কিন্তু 80 নাম এবং আগস্ট মাসে এই গৌরমতি আম নামানোর মধ্যে দিয়ে এই আম মৌসুমের শেষ হবে। আমি বাজারে যেমনটা কালকে খোঁজ নিয়েছি যে এই যে কালুয়া বা গোপালভোগ জাতের আম কালকে নামানো শুরু হয়েছে এবং সেটা কিন্তু বাজারজাত ইতিমধ্যে শুরু হয়েছে এবং বাজারে গতকালকে পর্যন্ত দাম গিয়েছে 1600 টাকা সর্বনিম্ন আকার ভেদে এবং উপরে যে দাম রয়েছে সর্বোচ্চ দাম সেটা 2200 টাকা পর্যন্ত প্রতি মণ আম বিক্রি হতে দেখা গেছে। তবে সেখানকার চাষি এবং আম ব্যবসায়ীরা যেটা বলছেন যে সেটা যে 25 নাটোর জেলায় কিন্তু প্রতি মণ আম বিক্রি হচ্ছে 48 কেজি তে এক মণ আম ধরা হচ্ছে। সেক্ষেত্রে ব্যবসায়ী এবং বাগান মালিকরা বলছেন যে তাদের ক্ষেত্রে কিছুটা লসের সম্মুখীন হতে হচ্ছে। এছাড়া কৃষি বিভাগের তথ্য মতে নাটোর জেলায় এবার 5,746 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে এবং তা থেকে 80,400 মেট্রিক টন আম সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যার বাজার মূল্য হবে 750 কোটি টাকা। মামুন, ধন্যবাদ আপনাকে। নাটোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেবাশিস কুমার সরকার।